নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আজ আমি আমার ছেলের পছন্দ অনুযায়ী কাতলা মাছ রান্না করব। আর এই যে দেখুন, লেবু নিয়ে নিয়েছি, এরপর লেবুর রস দিয়ে দেব। মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেটা আমার ছেলে ঠিক পছন্দ করে না, তাই একটু লেবু রস দিয়ে দিচ্ছি, তার আঁশটে গন্ধটা চলে যাবে। ওপরে থেকে যে বীজগুলো পড়েছে এই বীজগুলো আমি সরিয়ে দেব। এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব। মাছটা আমার আগে থেকে সামান্য হলুদ মাখানো ছিল, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালার আসবে। আর দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব নুন, প্রতিটা মাছের ঠিক ঠিক মাপ করে নুনটা দিতে হবে, নাহলে মাছে যদি নুন না লাগে তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। তাই প্রতিটা মাছে আমি মাপ করে নুনটা দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে এরপর উল্টে পাল্টে ভালো করে নুন হলুদ মশলাটা আমি মাখিয়ে নেব। তারপর এটা আমি ঢেকে রেখে দিচ্ছি, দিয়ে অন্য মশলাগুলো রেডি করব। চলুন, এখানে একটা প্লেটের মধ্যে আমি সরষে নিয়েছি 2 চামচ, জিরে 1/2 চামচ, আদা কড়া নিয়েছি 1/2 চামচ, আর 10-12 কোয়া রসুন, আর কাঁচা সবুজ লঙ্কা নিয়েছি, লাল আর সবুজ লঙ্কা। লাল লঙ্কাটা আমি সরিয়ে রেখেছি, দিয়ে এটাকে আমি শিলে বেটে নিয়েছি। বেটে আমি চলে এলাম, এই যে দেখুন আমার বাটাটা। এর মধ্যে এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য মশলাতে, দিয়ে হলুদ গুঁড়োটা মাখিয়ে দিলাম। আর মাছে বন্ধুরা একটু বেশি করে হলুদ দিলেও মাছটা খেতে ভাল লাগে, আঁশটে গন্ধটা আর থাকে না। দিয়ে এই সর্ষের বাটা মশলাটা আমি ভালো করে মাছের এপিস ওপিট মাখিয়ে দিলাম। এ পর্যায়ে এসে আমি বলি, বন্ধুরা আপনারা যদি একটি লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটি লাইক দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। এরপর কড়াইতে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, দিয়ে 1/2 কাপ সর্ষের তেল দিয়েছি। অবশ্যই সর্ষের তেলে করতে হবে মাছ রান্নাটা। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে তারপর মাছ ভাজতে হবে, তেল যদি ঠান্ডা থাকে তাহলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর খুব সাবধানে মাছগুলো ছাড়তে হবে। আমি মানে এক হাতে মোবাইল থাকার জন্য একটু তেলটা ছিটকালো, আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রান্না করি, যাতে আমার কোনো অংশই বাদ না পড়ে যায় বা ঠিকঠাক বন্ধুরা দেখতে না পায়, তাই আমি মোবাইল আমার হাতেই রাখি। এরপর মাছগুলো আমি এক পিঠ উল্টে দিলাম, দিয়ে অপর পিঠটা ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে রাখবো, কারণ ওপরে যে মশলাটা আমি মাখিয়েছিলাম সেই মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে এখানে আমি মাছটাকে ভালো করে একটু ভেজে নেব। খুব ধীরে ধীরে করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি 3 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম, দিয়ে তেলটাকে কড়ার চারপাশে প্রথমে আমি মাখিয়ে নেব, তাহলে কড়াটাও পুড়বে না আর মশলাটা ভাজতে সুবিধা হবে আমার, কড়ার গায়ে চিটে যাবে না। এরপর 1/2 চামচ জিরা আর 1/2 চামচ সর্ষে নিয়ে নিলাম। বন্ধুরা আপনাদের যদি কালি সর্ষে ব্যবহার করেন তা কালি সর্ষে করতে পারেন। আর দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এরপর আমি দেব হলুদ
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি কালারের জন্য। দিয়ে ভালো করে একটু তেলে নাড়িয়ে দেব। এই সময় গ্যাসের আঁচকে আমি কমে রাখব। প্রথমে এক চামচ দিচ্ছি, তারপর নাহলে তেলটা ছিটকাতে পারে। তারপর আমি দিয়ে দিলাম পুরোটা। দিয়ে তেলের সাথে একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু সাবধানে দিতে হবে, কারণ মাছে আমি নুন আগেই মাখিয়েছি আর এই নুনটা আমি দিলাম শুধু মশলার জন্য। দিয়ে এরপর বেশ কিছুক্ষণ মশলাটাকে সুন্দর গন্ধ না ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিট ভেজে নিলেই হবে। এরপর এখানে আমি 2 কাপের মতন জল নিয়েছি, দিয়ে দিলাম জলটা। মাছের পরিমাণ অনুযায়ী জলটা দিলাম। এটা মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে জলটা একটু বেশি দিতে হবে। জলটা আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, তে মশলার জলটা ফুটে গেছে। এরপর আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি, গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা দেখুন ঘন হয়ে এসছে। আর মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি ফুটালে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই খুব বেশি ফুটানো চলবে না। মাছের ভিতরে মশলা ঢোকা অবধি আমাকে ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এর উপরে পারলে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। আমি যে ইতিমধ্যে অনেকটা তেল ব্যবহার করে ফেলেছি তাই আর দিচ্ছি না, তবে যারা তেল খান তারা দিলে এর টেস্টটা আরও বাড়বে। এটা আমি 2 মিনিট ঢেকে রেখে দিলাম। আরও যদি ঝাল খেতে চান তাহলে এর উপরে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এই যে দেখুন আমি নামিয়ে দিয়েছি, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই কালারের জন্যই আমার ছেলে এইরকম করে রান্না করে মাছ পছন্দ করে। বন্ধুরা, আমি এই পর্যায়ে এসে বলবো, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আশা করব আপনারা আমার মতন একদিন বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। এই যে দেখুন আমি একটা সাদা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর কালারটা দেখুন, দেখলেই জিভে জল আসবে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মোটামুটি পুরো বাটির গায়ে লেগে গেছে, এটাকে মুছে আমাকে রেডি করতে হবে থাম্বনেলের জন্য। এই যে দেখুন বন্ধুরা, বলুন তো এভাবে আমি প্রথম থাম্বনেলটা যদি দিই তাহলে কি ভালো হবে দেখতে, সবাই কি দেখবে? আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।